আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে জানব শরীরের যে কোনো ধরনের কালো দাগ দূর করার জন্য কোরআন এবং হাদিস থেকে পরীক্ষিত আমল। সেই দাগটা আপনার যে কোনো মায়ের কারণে হতে পারে, অথবা আগুনে পুড়ে যাওয়ার কারণে হতে পারে, অথবা আপনি শরীরের মধ্যে কোনো ক্ষত হয়েছিল তো চুলকিয়েছিলেন তারপর সেই দাগটা হতে পারে, অথবা কোনো কাটা দাগ হতে পারে, অথবা আপনার যে কোনো ধরনের আপনার সিজারের দাগ হতে পারে, অথবা চুলকানির দাগ ইত্যাদি ইত্যাদি এ জাতীয় যত ধরনের দাগ হতে পারে, সকল ধরনের দাগ শরীরের সকল অঙ্গ থেকে মাথা থেকে পা পর্যন্ত সকল অঙ্গের মধ্য থেকে এই দাগগুলো দূর করার জন্য পরীক্ষিত আমল সম্পর্কে জানাবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এই আমলটা আপনাদেরকে কিভাবে করতে হবে, কতবার পাঠ করতে হবে, কোন অবস্থায় করতে হবে, প্রত্যেকটা বিষয় সম্পর্কে এই ভিডিওতে আলোচনা থাকবে। সম্পূর্ণ জ্ঞান লাভ করতে ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, আমরা কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনায় প্রবেশ করছি। এক্ষেত্রে আমরা যদি কোরআন হাদিস খুলি, তাহলে সেখানে আমাদেরকে যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা গুণবাচক নাম, আল ফাত্তাহু। আল ফাত্তাহু, এটার বাংলা উচ্চারণ নিচের ডিসক্রিপশন বক্সের মধ্যে থাকবে। আল ফাত্তাহু, ফাত্তাহু অর্থ হচ্ছে সকল কিছুর, সকল কিছু উন্মোচনকারী। ফাত্তাহ শব্দিক অর্থ হচ্ছে খোলা। তো আপনার এই যে দাগ কাটা ছিঁড়া, এটার মধ্যে যে আপনি কষ্ট আছেন, এই কষ্ট আপনার মনে থেকে এই কষ্টটা দূর করে দিবেন, কষ্টটা সরিয়ে দিবেন, আপনার মনটা খুলে দিবেন, আল্লাহ তাআলা ভালো কিছু দিয়ে দিবেন এই আল ফাত্তাহু পাঠ করার কারণে। ফাত্তাহু পাঠ করলে আপনার যে কালো দাগ, যেই জায়গায় শরীরের যে কোনো জায়গায় যেটাই হোক না কেন, এই কালো জাতীয় কোনো স্পট, দাগ, কাটা ছিঁড়া সবগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এই আমলটা কিভাবে করতে হবে? এই আমলটা আপনাকে অজুর শহীদ করতে হবে, অজুর শহীদ করতে হবে, দাঁড়িয়ে বসিয়ে শুয়া যে কোনো অবস্থায় করতে পারেন। তবে এই আমলটা করার জন্য পশ্চিম দিক হওয়া জরুরি নয়, এই আমলটা আপনি অজু অবস্থায় করতে হবে, এটা হচ্ছে শর্ত। এবং আল ফাত্তাহু, এই আমলটা আপনাকে কমপক্ষে 27 দিন পাঠ করতে হবে, 27 দিন। এই আমলটা যখন আপনি আল ফাত্তাহু 27 দিন পাঠ করবেন, এবং এই 27 দিন পাঠ করার পর আপনার যে জায়গার মধ্যে আপনার কেটে গিয়েছে ওই জায়গার মধ্যে আপনার বিষয়টা যদিও একটু খারাপ শোনা যায়, কিন্তু এটা অনেক পরীক্ষিত। আল ফাত্তাহু এটা পাঠ করার সময় দিনের বেলা যে কোনো সময় আপনি মুখ থেকে অল্প পরিমাণের 1 ফোঁটা 2 ফোঁটা লালা নিতে হবে। উদাহরণস্বরূপ আমি দেখাতে চাই যে আপনি অল্প করে এভাবে একটু লালা নিলেন, উদাহরণস্বরূপ একটু লালা নেবেন, এই লালার মধ্যে আপনি এই আল ফাত্তাহু কমপক্ষে 27 দিন পড়বেন, অথবা মানে 1 মাস অনুযায়ী, যাতে অথবা 1 মাসের মধ্যে বেজুর সংখ্যা অনুযায়ী মাসটা শেষ করার চেষ্টা করবেন, এটা হচ্ছে মূল কথা। এভাবে পাঠ করবেন, আর দৈনিক আপনি কমপক্ষে 111 বার পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমলটা মানে খুবই সহজ, ওজুর সাথে পড়া কয়েক সেকেন্ডের ব্যাপার। তো এই 111 বার পরে একবার ফু দিবেন, ফু দেওয়ার পর আপনার যে জায়গার মধ্যে কাটা ছিঁড়া ব্যথা, ধরুন আমার এখানে কাটা, এটার মধ্যে এখানে আবার কাটা, এটার মধ্যে আপনি এভাবে বলিয়ে দিবেন ইনশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনি যদি এই আমলটা করতে পারেন। যদিও এটা অনেক পরীক্ষিত আমল, আর যদিও আপনার ভাবতে পারেন যে লালা নিয়ে করা এটা আবার কেমন কাজ, খাসনামি শিখে গেছে হুজুর, আসলে না, এটা কিন্তু বুজুর্গণের দিনের একটা পরীক্ষিত আমল। সেই পরীক্ষিত আমল সম্পর্কে জানতাম আমি চাইলে কিন্তু আপনাদেরকে আমার পক্ষ থেকে এই আধুনিক কোন সিস্টেমে উপায় বলতে পারতাম, কিন্তু আমি কিতাবে যেটা পেয়েছি সরাসরি সেটাই জানিয়েছি, এই জন্য খারাপ ধারণা করার কোনো কারণ নেই। তো বন্ধুরা, এমনই আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন, আর এই আমলটা আপনারা করতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে, আল্লাহর উপর বিশ্বাস রাখবেন এবং সত্যের উপর চলবেন ইনশাআল্লাহ। আস্তে আস্তে এই আমলটা আপনি একবার কাজ না হলে দ্বিতীয়বার আবার করবেন, নিজের ইমানকে মজবুত করবেন, এটা না হলে আরেক মাস আবার করবেন ইনশাআল্লাহ। এভাবে করতে থাকবেন, আল্লাহ তাআলা এক সময় দূর করে দিবেন ইনশাআল্লাহ। আর আল্লাহ তাআলাকে ডাকার পর ডাকে সাড়া না পেলে হতাশ হওয়ার কারো কারণ নেই, হতে পারে এটার পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যদিকে আপনাকে অন্য কারণে অন্যদিক থেকে আপনাকে এটার মধ্যে কোনো বরকত, খায়ের বরকত দান করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।